জেলাতে শুরু হলো ভ্রাম্যমান লোক আদালত। আগামী 10 তারিখ পর্যন্ত চলবে এই পরিষেবা। বিভিন্ন বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই ভ্রাম্যমান লোক আদালত বলে জানা গেছে। বৃহস্পতিবার থেকে শুরু হলো ভ্রাম্যমান লোক আদালত। পশ্চিমবঙ্গ জেলা আইনি পরিষেবা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা আইনি পরিষেবার যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমান আইনি পরিষেবা চালু করা হয়েছে। জেলা বিচারক শ্রীমতী রায় চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই আইনি পরিষেবা চালু হয়। আগামী 10 তারিখ পর্যন্ত চলবে পরিষেবা। এদিন মধ্যমগ্রাম চৌমাথায় শুরু হয় ভ্রাম্যমান লোক আদালত। গোটা জেলা জুড়ে ঘুরবে এই বিশেষ আদালত। বিভিন্ন বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যেই এই ভ্রাম্যমান লোক আদালতের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জনবহুল এলাকায় এই ভ্রাম্যমান মোবাইল ভ্যানটি নিয়ে গিয়ে আমরা লোক আদালতের আয়োজন করেছি। আদালতকে একটু মানুষের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা, যাতে আদালত এবং মানুষের মধ্যে যে সম্ভ্রম এবং ভয়ের একটা বাধা থাকে সেটা পেরিয়ে মানুষজন সহজে এসে আমাদের লোক আদালতে তাদের মামলার সহজ নিষ্পত্তি করতে পারেন। একদিনেই সেই মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং এখানে তো আমাদের যে কোর্টের বিভিন্ন রকম নিয়মের কড়াকড়ি থাকে সেসব নেই, সহজেই ফাইন দেওয়ার মাধ্যমে যেগুলো ফাইন প্রদত্ত মামলা থাকে সেইগুলো খুব সহজেই তাহলে নিষ্পত্তি করা যাবে। এটা আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে এই উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রথমবার হচ্ছে। এই হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, কলকাতার আশেপাশের জেলাগুলো সবে শুরু করেছেন এই নতুন রকমের ভ্রাম্যমান লোক আদালত। এর আগে ভ্রাম্যমান লোক আদালতের কনসেপ্টটা ছিল, কিন্তু সেটা বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তাদের অফিসের মধ্যে হতো। এইভাবে এসে রাস্তার মধ্যে বা একদম মাঠে ঘাটে চলে এসে এই যে মামলা নিষ্পত্তি করার বন্দোবস্ত, এটাই প্রথম অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনাজনিত মামলা, ট্রাফিক আইন মামলা সহ একাধিক মামলার নিষ্পত্তি করা হবে লোক আদালতে। ভালো উদ্যোগ, যত পেন্ডিং কেস ছিল আস্তে আস্তে সবই ডিসপোজাল হচ্ছে এবং আমাদের ঘাড়ে যে প্রেশারটা ছিল অনেকটাই কমলো, অনেকটাই কমলো এবং ফাইনটাও অনেকটা কমে গেছে। থানায় যে ধরে নিয়ে আসছিল সেই পেয়ারগুলো আসছে বা অনলাইন যে কেসগুলো দিচ্ছিল সেগুলোও আসছে। কম বেশি আমার দেখা কয়েকশো লোক ছিলেন যাদের কেস ডিসপোজাল হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।